সোমবার তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন ও কর্মী সভা। এদিন তারকেশ্বরের নারায়ণপুর আদ্যাশক্তি হিমঘরে এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, সাংসদ অপরূপা পোদ্দার ছাড়াও বিভিন্ন ব্লক, টাউন ও পঞ্চায়েত স্তরের সকল শাখা সংগঠনের সদস্যরা। এই সভা থেকে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এদিন দলীয় কর্মীদের শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজ করার পরামর্শ দেন জেলা সভাপতি। হ্যাঁ, আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনী এবং তার সাথে কর্মী বৈঠক সকালবেলা আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেছিলাম এবং এই সাংগঠনিক জেলার ব্লক ও টাউন সব নেতৃত্ব এখানে উপস্থিত ছিল, জেলার উইন্সের সবাই উপস্থিত ছিল, ব্লকের সব উইন্সের নেতৃত্বরা উপস্থিত ছিল, জেলা পরিষদের মেম্বাররা উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে যারা আছেন তারা উপস্থিত ছিলেন, পৌরসভার তারকেশ্বরের ভাইস চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভার কাউন্সিলররা আরামবাগের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আমাদের মূলত 98 সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দুর্গা পূজাকে বিশেষভাবে স্বীকৃতি দিয়েছেন। কোভিড পরিস্থিতির সময় যখন দুর্গা পূজাগুলো খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল পূজা কমিটিগুলো, তিনি প্রত্যেকটি পূজা কমিটিকে যাদের আর্থিক সহযোগিতা করলে পূজাগুলো চলবে তাদেরকে সেটা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই দুর্গাপূজা ইউনেস্কো দ্বারা আজকে সমাদৃত হয়েছে সারা বিশ্বে। এই পূজার পরই দলের নির্দেশ থাকে বিজয়া সম্মেলনী করে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় আলাপচারিতা, এবং যেহেতু রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক কথাবার্তাও হয় আজকে সেই বিজয়া সম্মেলনী এবং তার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মী বৈঠক আমরা এই শেষ করলাম। আমাদের মূলত 2024-এ লোকসভা, এই লোকসভাকে সামনে রেখে আরামবাগ লোকসভায় আমাদের যিনিই প্রার্থী হন লক্ষাধিক ভোটে জয়লাভ করানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিভিন্ন নেতৃত্বের এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের যারা প্রশাসনিক বিভাগে আছেন তাদের বক্তব্যকে আমরা লিপিবদ্ধ করলাম এবং 1 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত প্রতিটি অঞ্চল এবং ব্লক ও টাউন এই বিজয়া সম্মেলনী করবে। সেখানে প্রতি বুথ, শহরের হলে ওয়ার্ডের 5 জন করে পুরাতন দিনের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বিশিষ্ট জনদেরকে আমরা সম্বর্ধনা দেব। আর এই বিজয় সম্মেলনের মধ্য দিয়েই আমরা আরামবাগ সাংগঠনিক জেলার প্রতিটি বুথে এই বার্তা ছড়িয়ে দেব, 2 অক্টোবর দিল্লির গান্ধীঘাটে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অভিযান করা হয়েছিল বাংলার খেটে খাওয়া মানুষের স্বার্থ রক্ষার জন্য, যারা জব কার্ডে কাজ করেছেন 21,76,000 জব কার্ড হোল্ডার মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, তারা আজও তাদের পারিশ্রমিক পায়নি, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে।
এই পশ্চিমবাংলার 11,38,000 মতন গরিব মানুষ যাদের ঘর নেই বললেই চলে, প্রায় অধিকাংশ খোলা আকাশের নিচে বাস করে তিরপল টাঙিয়ে, তাদের লিস্ট কেন্দ্রীয় সরকারকে দেয়া হয়েছে কিন্তু তাদের আবাস যোজনার টাকাও কেন্দ্রীয় সরকার দেয়নি। এই দুটি বিষয়কে সারা বাংলার গরিব মানুষের হয়ে নেতৃত্ব দিয়েছিল তৃণমূল কংগ্রেস আর তার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকল নেতৃত্ব। আগামী দিন এটাই আমরা বাংলার প্রতিটি কোনায় কোনায়, তার সাথে সাথে আরামবাগের প্রতিটি বুথের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দিতে চাই। কারণ 11 সালের পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন, বদলা নয় বদল চাই, সোনার বাংলা গড়তে চাই। তাই 64টা প্রকল্প তিনি বাংলার মানুষের জন্য করেছেন। যে সমস্ত প্রকল্প কেন্দ্রীয় স্পন্সর থাকে, যা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পড়ে, কেন্দ্র সেই সব প্রকল্প বন্ধ করে দিয়েছে, তার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে এই বাংলার মানুষের প্রতিটি ঘরে তার আশীর্বাদ সম্মিলিত প্রকল্প পৌঁছে যাচ্ছে। আমরা এটা অনেকদিন আগেই শুরু করেছি পঞ্চায়েতের পরই, কিন্তু একদম দলীয় নির্দেশে এই বিজয় সম্মেলনী এবং কর্মী সভার মধ্য দিয়ে আমরা শুরু করলাম। কর্মীদের উদ্দেশ্যে কী কী বার্তা দেওয়া হলো, মূলত কী কী বিষয়ের উপর? কর্মীদের বার্তা দেওয়া হয়েছে, দল আমাদের বড় হয়েছে, এখানেতে মতের মিল হয়তো কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু সেটা কোনো মতেই আমাদের মনান্তরে পরিণত করলে হবে না। দলের একটা সুনির্দিষ্ট পরিকাঠামো আছে, একটা প্ল্যাটফর্মে তৃণমূল কংগ্রেস, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই দলের অভ্যন্তরে বলতে হবে, কোথাও কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। আর উন্নয়ন কথা মানুষকে বোঝাতে হবে, কেন্দ্রের বঞ্চনাকে তুলে ধরতে হবে, আর সৎ স্বচ্ছ নির্ভীকতার মধ্য দিয়ে মানুষকে পরিষেবা দিতে হবে। অবশ্যই, এবং আপনি যেটা বলছিলেন সোশ্যাল মিডিয়ায় তাদের যে দলীয় মন্তব্য করা যাবে না, এই বিষয়ে যদি কেউ নিয়ম ভঙ্গ করে দলের বাইরে গিয়ে কেউ যদি সোশ্যাল মিডিয়া তার বক্তব্য রাখে, সেক্ষেত্রে আপনারা কী করেন? অবশ্যই, এটা একদম রাজ্য স্তরের আমাদের নির্দেশ, দলের অভ্যন্তরেই দলের বিষয়ে কথা বলতে হবে, কোনো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া বা ইউটিউবে বলা যাবে না। দল যদি দেখে যে কেউ এরকম ঘটনা ঘটাচ্ছে, আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, দল স্টেপমেন্ট, একদম দলীয় নির্দেশ। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।